মোবাইলে গেম খেলতে বাধা দেওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে এক কিশোর। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এ ঘটনা ঘটে। ১১ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে রহমপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর মহল্লাতে এ ঘটনা ঘটে। নিহত কিশোর কাবির আলীর ছেলে শাহ আলম। স্থানীয়রা জানায়, রোববার সকাল ৭টার দিকে শাহ আলম ঘুম থেকে উঠে মোবাইলে গেম খেলছিল। তখন তার মা মোবাইলটা জোর করে কেড়ে নেয়। তার কিছুক্ষণ পর নিজের শয়নকক্ষে ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আলমাস আলী সরকার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।